বস ওই গত মাসে স্বর্ণের চেন 11টা, মোবাইল 35টা, মানি ব্যাগ 36টা, টাকা ছিল না দুইটাতে, হাত ঘড়ি 9টা, জুতা 26 জোড়া, এক জোড়া সিরা ছিল, প্যান্ট 19টা বস। তবে ওই দুইটা প্যান্ট না বোঝা যাচ্ছে না, ইন্ডিকেট ঠিক মতো করা যাচ্ছে না, ওইটা ছেলে না মেয়ের বোঝা যাচ্ছে না। আর শার্ট ছিল 16টা, আর একটা ছিল একটা ওই একটা আছে এই কি বস, ওরে খুব নিম্নমানের জিনিস বস। ওরে নিম্নমানের হোক, আপনি বুঝতে পারতেছেন না কেন, কোম্পানির হিসাবের ক্ষেত্রে থাকতে হবে খুব স্ট্রেট। আমি আগেই বলেছি কোম্পানির প্রত্যেকটা সদস্যকে থাকতে হবে অনেস্ট। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অতএব কোম্পানিকে আগাই নিতে হলে বলতে হবে, বলেন কি জি বস? ওই আন্ডার পেন তুমি জানো আমি তোমাকে কেন ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি? কেন বলবো? কারণ আমি সবসময় চেয়েছি তোমার মতো একজন লাইফ পার্টনার আমার লাইফে আসুক। বাই দ্য ওয়ে, আমি তোমাকে ফেসবুকে জামাটা দেখেছি, তুমি তার থেকেও বেশি কিউট আর হ্যান্ডসাম। তোমার গার্লফ্রেন্ড শুনবে আমি অনেক খুশি। কলেজের নাম কইরা মডার্ন ড্রেস কইরা, এই পার্কের ভিতরে সেই লাফাঙ্গা বলার সাথে টাঙ্কি মারতাছস? তাও আবার বৃষ্টির মধ্যে ভাই, বৃষ্টিও মানো না। এই নাম কি তোর? মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই। আমার সিনস না তো ভাই। হাসি বন্ধ কর দুবাই ভাই, এ বলে গলা কাটা হাসুরে চিনে না, একটু চিনাই দিস তুই। আয় মাসা, গলা কাটা হাসু নামটা শুনিয়া কিছু বুঝোস নাই? তোর এইটা আছে না, এইটা কি, এটা কি গলা? গলাটা শরীরের লগে আছে না? ভাই যখন ধরে এই দিক দিয়ে হালাই দেয়, এক কোপে হালাই দেয়, তারপরে গলা কাটা। আর যে বডিটা, বডিটা দিয়ে কি করে? তুই আমার চিনস না ভাই? আমার নাম চাইনিজ। ওই যে বস আছে না, মানে আমাকে বড় ভাই, বড় ভাই গলা কাটা হাসু যে গলাগুলো কাইটটা বডিটা ফালায় দেয়, ওই আমার বডিটারে চাইনিজ কুড়াল দিয়া কুচকুচ 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 করে কুচিকুচি করে কাইটটা 20 মিনিটের মধ্যে বস্তার মধ্যে ভরি আমি। এর লাগে সবাই আমার আদর করে এটাকে চাইনিজ। তবে বস্তা ভরে কী করি, গাছের লগে ঝুলাই রাখি? না, টাকা তো নাইছো না, বুড়িগঙ্গা চিনো না, পিছন দিয়ে যে বরিশালে লঞ্চ আয় যায় নিচ দিয়ে বুড়িগঙ্গা ব্রিজে, ওই উপরে খেলায় নিচে হালাই দিই, আমি ডুবাই দিই, এই জন্য আমার নাম ডুবাই। এটা কি, এটা কি তুই ফোন নিয়ে সানগ্লাস পরবি কে? না না না, ভুল করছিস, তার একটা শাস্তি দিব না? এই দাও কান কেন ধরবি? কান্দর 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 উঠবস কর কর উঠবস করতে থাকবি, আমরা আপাতত উঠবস। এক কত থাক, দুই তিন চার।
সাহেব জি বস আমাদের কোম্পানির কি খবর জি বস ভালো ভালো আরে ভালো বুঝতে পারছি কিন্তু কি রকম ভালো সেটা তো বলতে হবে তাই না ডিজিটাল যুগে ডাইরেক্ট ভালো বলতে হবে না বস খুব ভালো আমি গত মাসের হিসাবটা তাহলে আপনাকে জানাই দেই আচ্ছা বলেন একটু দেখে বলি হ্যাঁ বস ওই গত মাসে স্বর্ণের চেন 11টা মোবাইল 35টা মানি ব্যাগ 36টা টাকা ছিল না দুইটাতে হাত ঘড়ি 9টা জুতা 26 জোড়া এক জোড়া সিরা ছিল প্যান্ট 19টা বস তবে ওই দুইটা প্যান্ট না বোঝা যাচ্ছে না ইন্ডিকেট ঠিক মতো করা যাচ্ছে না ওইটা ছেলে না মেয়ের বোঝা যাচ্ছে না আর শার্ট ছিল 16টা আর একটা ছিল একটা ওই একটা আছে এই কি বস ওরে খুব নিম্নমানের জিনিস বস ওরে নিম্নমানের হোক আপনি বুঝতে পারতেছেন না কেন কোম্পানির হিসাবের ক্ষেত্রে থাকতে হবে খুব স্ট্রেট আমি আগেই বলেছি কোম্পানির প্রত্যেকটা সদস্যকে থাকতে হবে অনেস্ট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অতএব কোম্পানিকে আগাই নিতে হলে বলতে হবে বলেন কি জি বস ওই আন্ডারস্ট্যান্ড কি আন্ডারপ্যান্ট এই নিম্নমানের কাজটা কে করছে আমাকে বলতে হবে তোরা তো আমার মান সম্মান শেষ করে দিবি রে এটা কি কোম্পানি নাকি অন্য কিছু হ্যাঁ আন্ডারপেন মানুষ নিয়ে আসে কে নিয়ে আসে কে এই কাজটা করছে বল বস ওই যে চাইনিজ তার ওই দুবাই আমি আমি না আমি আমি না বস চাইনিজ 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 ওই যে যে বড় বড় পিছে লুকাইছে চাইনিজ ঘটনা সত্য বস যাহা বলিব সত্য হলিব মিথ্যা বলিয়া বিপদে পড়িব না ঘটনা আংশিক সত্য বস আপনি তো জানেন আমার মাঝে মাঝে একটু মেজাজটা সইরে যায় আলার বুদের কাছে গেছি একটা মোবাইল তাও 1210 কেমন যেন রাবার দিয়ে পেঁচাইটা দেখতে কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেল বস ভালো কথা বটন একটা কাজ করে না ব্যাটারিটা ঘুরিয়ে দিয়ে ফুইলাই রকম টপটপ হয়ে আছে কার মেজাজটা ঠিক থাকে বস বলেন এরপরে সাস মাস করে মানি ব্যাগ বাইর করছি মানি ব্যাগ তো প্রথমে দেখি সেন্সিরা মানি ব্যাগের ভিতর হাত দিয়ে দেখি মাত্র 12টে হাট আনা মেজাজটা এত জোরে গেছে বস বাধ্য হয়ে ওই নিম্নমানের কাজটা করতে হয়েছে তবু আমার কোম্পানি যেহেতু রেপুটেশন ভালো আমি চাই আমার কোম্পানি হবে বাংলাদেশের সবচেয়ে নাম করা কোম্পানি ফিটিং বাস কোম্পানি অতএব এই ধরনের নিম্নমানের কাজ করা যাবে না ঠিক আছে এটা সবার মাথায় রাখতে হবে আরেকটা কথা যার যার দায়িত্ব তার পালন করতে হবে ইমরান প্রথমে তুমি যেটা করবা কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলবা সেই অ্যাকাউন্টগুলো খুলবা মহিলা সদস্যদের নামে আমাদের সমাজে কোন সমস্ত ছেলেরা একাধিক ফেক অ্যাকাউন্ট খুলা প্রেমে নিয়োজিত তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে ঠিক আছে দ্বিতীয়ত যারা বয়স্ক বা বিবাহিত বিবাহিত লোকেরা নিজের স্ত্রী রেখে অন্যর সাথে পরক্রিয়া করে তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে এই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু তারা যেন কোনোভাবে বুঝতে না পারে যে এই অ্যাকাউন্টে ফেক অ্যাকাউন্ট তুমি সেখান থেকে নাম্বার কালেক্ট করে তুমি এগুলো হস্তান্তর করবা আমাদের মহিলা সদস্যদের কাছে মহিলা সদস্য তোমাদের যেটা কাজ ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে ভুলাইয়া ভালাইয়া প্রেমের কথা বইলা ছলনা কইরা তাদেরকে শুধু আমাদের লোকেশনে নিয়ে আসবা লোকেশনে নিয়ে আসা পর্যন্ত তোমাদের কাজ তারপরে বড় ভাই হাসু ভাই তোমার কাজ যেটা লোকেশনে ভিকটিম পৌঁছানো মাত্রই তুমি প্রবেশ করবা কারণ তুমি প্রবেশ করেই মহিলা সদস্যদেরকে চড়াবা চর দিয়ে ওখান থেকে নিয়ে আসবা যাতে তারা সেফটি তারা যেন নিরাপদে থাকে তবে একটা কথা মনে রাখতে হবে তোমার তোমার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করতেছে এই প্রতিষ্ঠানে সময় মতো তুমি যদি না পৌঁছাও তাহলে দেখা যাবে এই মহিলা সদস্যদের নিরাপত্তা নিয়ে কথা উঠতে পারে অতএব সময়ের কাজ সময়ে করতে হবে ঠিক আছে তুমি এখান থেকে নিয়ে আসবা তারপর চাইনিজ এবং দুবাই তোমাদের কাজ হচ্ছে ওই ভিকটিমের কাছ থেকে সমস্ত কিছু পিক করবা নিয়ে আসবা অবৈধ মানুষের অবৈধ সম্পত্তি আমার অ্যাকাউন্টে তোমরা নিয়ে এসে জমা দেবা ঠিক আছে বস 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 আমার একটা কথা আছে আমরা যদি দুইটা গ্লোভস কিনে দিতাম তাহলে কাজটা করতে সুবিধা হতো কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট থাকতো না বাহ ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট বয় এই জন্যই তো আমি চাইনিজ এবং দুবাইকে বেশি ভালোবাসি শোনো তোমরা অ্যাকাউন্টসে যোগাযোগ করবা অ্যাকাউন্টস থেকে তোমাদেরকে গ্লাভস কিনে দেবে আর যদি কারো কিছু বলার থাকে মহিলা সদস্য তোমরা বলতে পারো আমাকে ঠিক আছে বস আমার একটা কথা আছে গত মাসে আমি 26 ফিটিং দিছি এ মাসে 14টা ফিটিং দিছে আর আমাদের যে নীলা নীলাকে কেউ সে গত মাসে 14টা ফিটিং দিছে এ মাসে 3টা দিছে তাহলে আমি আর ও তো সেম না কিন্তু বেতনটা তো সমান এটা একটু বাড়ানো জানা ওই খুব তো বেতনে খোটা দিলি
তুই যেগুলোকে ফিটিং দেয় সবগুলো ফকিন নি নিম্নমানের আর আমি যেগুলোকে ফিটিং দেই সবগুলো ল্যাপটপ আইফোন নিয়ে ঘুরে বেড়াই তুই যেগুলোকে ফিটিং দেয় সবগুলো ফোন ভাঙা আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আমি বুঝতে পারছি আমার কোম্পানির পলিসি একটু পরিবর্তন করতে হবে শুনেন আজকে থেকে যে যত ইনকাম দিবে তার ইনকামের উপর ডিপেন্ড করবে তার বোনাস ঠিক আছে আর একটা কথা মনে রাখতে হবে আমাদের কোথায় নিয়ে যায় আমারে কান পকেট মারছে আমার তো আরে সমস্যাটা তাহলে কোথায় সেটা বল চাইনিজ আর দুবাই ওখানে যায় নাই কিন্তু তোর ওরা তো যাওয়ার কথা ওরা তো অফিস থেকে কনভেন্স নিয়ে গেছে ভাই রাখ 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 বাই বাই না তোমাদেরকে পাঠানো হয়েছে একটা অপারেশন করার জন্য সেই অপারেশন যাও নাই কেন সেটা বলো বস টাকা ছিল না টাকা ছিল না মানে ঠিক কানে সাইরেন নিচে একটা কনসার্ট বসে দিবো এই অ্যাকাউন্ট থেকে তোরা কনভেন্স নিয়ে যাস নাই বস যাইতেছিলাম তো ঠিকই অ্যাকাউন্ট থেকে টাকাও নিয়েছিলাম ঠিকই কিন্তু এর মধ্যে আর একটা ঘটনা ঘটে গেছে ফিটিং বাস কোম্পানির অপারেশন ইনচার্জ আমরা দুইজন এই অপারেশন ইনচার্জ এর পকেট রে হাতুড়ি ডাক্তার যেমন নিকৃষ্টভাবে অপারেশন করে আমাদের পকেট নিকৃষ্টভাবে সার্জারি করছে এই মাইয়া এই 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 সাবধান অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটা হলো আমার কোম্পানি একমাত্র স্লোগান কোনো অবলা নারীর উপরে অত্যাচার করা যাবে না বস সে তো অবলা না সবলা জি বস এই আপনার পরিচয় কি বলেন প্রথম দেখাতে মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ তাই আমি আমার পরিচয়টা আপনাকে বলবো আমি অধরা এক হতভাগী অধরা বলতে পারেন এই পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই মনে হয় আমার জন্ম হয়েছে আমিও তো আর দশজন মানুষের মতো সুস্থভাবে স্বাভাবিকভাবে ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার বাবা মা মারা যায় আমার একটা মাত্র ভাই যার অত্যাচারে আমি জর্জরিত প্রতিদিন যে কোনো উপায়ে তাকে যদি আমি 2000 টাকা না দিতে পারি উঠতে বসতে আমাকে মারে নির্যাতন করে জানি বিশ্বাস করবেন না দেখতে চান আপনি না আমি দেখতে চাই আমি বুঝতে পেরেছি এটা তোমার ভাই না ভাই নামে কলঙ্ক সে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করেছে একটা ভাই একটা বোনের গায়ে হাত তুলতে পারে কে কে সে ভাই আমি তাকে দেখতে চাই আপনি এক কাজ করুন আপনি ঠিক জায়গা মতো আসছেন আমরা আপনার কাজ করব আপনার কি লাগে সবকিছু আমরা দেখব আমরা যেহেতু আসে পড়ছি কোনো চিন্তা নাই শুনেন আপনার ভাইয়ের ঠিকানা দিবেন আমি আপনার ভাইয়ের সাথে দেখা করবো ঠিক আছে আপনি এক কাজ করেন আমার এই কার্ডটা রাখেন এই কার্ডের মধ্যে আমার নাম্বার আছে 24 ঘন্টা খোলা যে কোনো সময় আমাকে ফোন দেবেন আমি 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 আপনার ফোন রিসিভ করব চেয়ারম্যান অফ ফিটিং বাস আপনি এখন প্রশ্ন করতে পারেন ফিটিং বাস কোম্পানির চেয়ারম্যান আমি কীভাবে হলাম এই ফিটিং বাস কিন্তু সেই ফিটিং বাস না আমরা সহজ সরল মানুষকে কখনো ফিটিং দেই না আমরা কাদেরকে ফিটিং দিই এই সমাজে যারা 2 নম্বর যারা 2 নম্বরই করে তাদেরকে আমরা শিক্ষা দিই তাদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা আমরা নিয়ে আসি কারণ আমাদের কোম্পানি চলতেবে কোম্পানি চলার জন্য তো টাকা লাগবে টাকা কোথায় পাবো তবে আমার কোম্পানির স্লোগান হচ্ছে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি ইয়েস অনেস্ট থেকেও ফিটিংবাজি করা যায় আমরা তার প্রমাণ আমরা চাই যে সমস্ত মানুষ সমাজের ক্ষতিকর সেই সমস্ত মানুষদেরকে শিক্ষা দেব আপনিও কিন্তু হতে পারেন আমাদের ফিটিং বাস কোম্পানির একজন গর্বিত সদস্য আপনাকে প্রস্তাবটা দিয়ে রাখলাম আর এই তোমরা কাজ করবা ওনাকে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দিবা ভাড়া তোমরা দিয়ে দিবা ঠিক আছে বস সেই তো আমাদের টাকা নিয়ে নিছে ওরে নে কই টাকা থাক তোমাদের পকেট থেকে খরচ করবা সেই টাকা এসে কোম্পানিতে জমা দিবা ঠিক আছে অ্যাকাউন্টে ওকে শোনেন একটা কথা বলি আপনাকে বলেছিলাম না আপনি ভালো মানুষ আপনি সত্যি খুব ভালো মানুষ ঠিক মতো খাওয়া দাওয়া করবেন শরীরের প্রতি যত্ন রাখবেন আর যদি অভয় দেন তাহলে একটা কথা বলি অবশ্যই না মানে আপনার এই মুষ্টা একদম ভালো লাগে না কেটে ফেললে খুব সুন্দর দেখাবে
হ্যালো, কে বলছিলেন? গুরুত্বপূর্ণ কাজ আছে বলতি, বস কয় যা যা, অল টাইম কানে ফোন কানে ফোন, কি যে কার সাথে কোথায় কি কথা বলে কিছুই বুঝতেছি না, বস তো শেষ, সবকিছু তোর লাগে, ওই মাইয়াটা পকেট কাটছে কাটুক, ওরা ওই জায়গায় ছাইরা দিতাম দুটো চটকানা দিয়ে কি লাগে যে নিয়ে আইলাম বসের সামনে, আই নাই যত বড় ভুল করো। কিসে কিসে বস কিসে গেল বস বস কিসে বস আমি তো মোবাইলের কথা কইতেছি, আমার ওদের আর মোবাইল বন্ধ কে তাড়াতাড়ি আসো, কিছু একটা করো, তাড়াতাড়ি আসো। তুমি কোনো চিন্তা করো না, আমি আসতেছি, তুমি একটা কথা মনে রাখবা। এই কল্লোল চৌধুরী, সাহস থাকলে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কে তুই? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক, দিকে দিকে সিদ্দিক। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? আরে তুই তো একটা নিষ্ঠুর, নিষ্ঠুর কল্লোল চৌধুরী। তুই আমার নিষ্ঠুরতার কি দেখেছিস? তুই তো আমার নিষ্ঠুরতার কোনো সীমাই পাবি না, আকাশে দক্ষিণে পূর্বে পশ্চিমে নিজে দিয়ে তলে দিয়ে বগলের ভাগ দিয়ে চলে যাবে, তুই টেরি পাবি না। এই তাহলে নিজের বোনকে কেউ কারাবন্দি করে রাখে? একমাত্র সোনার চামচ মুখে নিয়ে জন্মানো কন্যা, তাকে আমি কারাবন্দি করবো না, সে তোর মতো ফকির নিকে তো ভালোবাসবেই না, সে যাকে খুশি তাকে ভালোবাসবে কিন্তু তোকে নয়। আমি ফকির, আমি ফকির হলেও ঠিক আছে, কিন্তু তোর মতো নীতিভ্রষ্ট লোক না, সামান্য কিছু টাকার জন্য তুই নিজের বোনকে একটা বুড়ার কাছে তুলে দিবি? আমি আমার বোনকে বুড়ার হাতে দেই কি ছোড়ার হাতে দেই এটা আমার ব্যাপার, ওই বুড়া তো আমাকে 10 লাখ টাকা পায়ের উপর ফেলে দিতে পারবে, তুই পারবি ফকির? কথার উত্তর দে ভাইয়া। ও 10 লাখ টাকা কোথায় পাবে? ও তো জীবনে 10 লাখ টাকা দেখেইনি। তুমি কি করতেছো? আমি 10 লাখ টাকা কেন, লাখ লাখ টাকা আমি চোখে দেখছি, হাতাইছি, তুমি এগুলো কি কও? আমি অবশ্যই পারবো। এই কল্লোল চৌধুরী, আমি তোকে 10 লক্ষ টাকা দিয়ে আমার ভালোবাসার ওদরকে তোর কাছ থেকে নিয়ে যাব, একটা কথা মনে রাখিস। এই খোকা ফকির শোন, তুই 10 লাখ টাকা আমার পায়ের নিচে ফেলে দিলে আমি আমার বোনকে হাতে তুলে নিয়ে তোর দিকে ছুঁড়ে মেরে বলবো, যা নিয়ে যা, তোরা সুখে থাক, কিন্তু টাকা 10 লাখ গুনে গুনে অবশ্যই পারবো। যেদিন আমি 10 লক্ষ টাকা নিয়ে আসবো সেই দিন তোর পায়ের কাছে আমি 10 লক্ষ টাকা রাখবো।
সদরা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি এখান থেকে মুক্তি করে নিয়ে যাবো ইনশাল্লাহ। দশ লাখ ও তো এক হাজার টাকায় চোখে দেখে নেই, জুতা পরে সে তুই দেখিস না গুলিস্তানের, কেন বুঝিস না এসব ছেলে পেলেদের ফাও রঙিন চশমা রঙিন জামা লাল স্যুট পরলেই হবে, আয় ঘরে আয়। সব মিলায় তিন মাসে 3,20,000 টাকার মতো। তিন মাসে জোগাড় হয়েছে 3,20,000 টাকার মতো? জি। আর 7 দিনের মধ্যে আমাকে 10,00,000 টাকা জোগাড় করতে হবে। ব্যারাজার সাহেব, আমার মনে হয় সুইসাইড কাউন্সিলর আমার কোনো উপায় নেই, আপনি কাজ করেন, আমাদের অফিসে সবাইকে ডাকেন, সবার কাছ থেকে আমি মাপ সাপ নেব, আমি সুইসাইড করব। বস, আমার একটা কথা রাখবেন, আপনি এত হোপলেস হইয়েন না। আমি বলি কি, আপনি ভাবি না আনা পর্যন্ত 7 দিনের জন্য অন্তত ওই নীতি কথাটা মুখ থেকে ভুলে যান। কি বলে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর সেটা আমি বলে যাব। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আমি চাইনিজ দুবাইরে বইলা এমনভাবে সব সাইজ করবো, 7 দিন লাগবে না, 6 দিনের মধ্যে আপনার সব টাকা জমা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাদের অফিসে সবাইকে ডেকে বা ফোন করে বলে দেন আগামী 6 দিন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা ভুলে যাইতে, যে উপর টাকা যা জোগাড় করুক, আমার 7 দিনের মধ্যে 10,00,000 টাকা চাই, তা না হলে অত টাকা আমি পাবো না, প্লিজ। তাহলে বস, আমি চাইনিজ রে সব ঠিকঠাক বুঝাই দিতেছি। চাইনিজ রে দুবাই রে সবাই রে আপনি বুঝান, বুঝায় তাড়াতাড়ি যেমন পারেন 7 দিনের মধ্যে আমার 10,00,000 টাকা চাই। আমি এখনই ফোন করে আর পরবারেও ফোন করেন প্রয়োজন হলে, সবারই জানাই দেন। বড় ভাই সালাম আলাইকুম। জি ভাই, জি ভাই। ভাই বসের অবস্থা খুব খারাপ ভাই, ভাই ভাই 3,20,000 টাকা হচ্ছে 7 দিনের মধ্যে লাগবে সম্পূর্ণ টাকাটা, 10,00,000। জি জি ভাই, আমি সব গল্প করছি ভাই, ভাই বস বলছে আগামী 6 দিনের জন্য, কোনো নীতি টীতি দেখা নেই, শুধুমাত্র শুধুমাত্র গরিব মানুষ মানে ভিক্ষা করে খায় যারা তাদের কোনো অত্যাচার যেন না করা হয়, আর মেয়ে মানুষের প্রতি যেন কোনো অত্যাচার না হয় এটা বলে দিছে বস, আপনারা যেভাবে হোক 6 দিনের মধ্যে। হ্যালো, হ্যাঁ শোনা, তুমি চিন্তা করো না, যেমনি পারি আমি 7 দিনের মধ্যে 10,00,000 টাকা জোগাড় করে তোমার কাছে আসবো। আরেকটা কথা জানা গেল, আমি যদি 7 দিনের মধ্যে 10,00,000 টাকা জোগাড় করতে না পারি তাহলে দুই পাশে 2টা লাশ পড়ব, আমার পাশে পড়বো আমি আর তোমার পাশে তুমি, তারপর আমরা গান গাবো, এপারেতে বন্ধুর বাড়ি ও পারেতে আমি, তাছাড়া আমার আর কোনো উপায় দেখতেছি না। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তোমাকে এটা মনে রাখতে হবে। বাই বাই। কি বললে, অনেস্টি তো বেস্ট পলিসি। কি হবে আর বলো ভাই রে, নীতি বাক্য পরে দুনিয়াটা চলছে দেখো ফিটিং এর উপরে, কি হবে আর বলো ভাই রে, নীতি বাক্য পরে দুনিয়াটা চলছে দেখো ফিটিং এর উপরে। আচ্ছা তাহলে চালান করে দে স্যার, ভাই ভাই কথা শুনেন ভাই, কত রকম ভাই ভাই Thank you.
বস, আপনারে আমি বলছিলাম না যে আপনি হোপলেস হবেন না। আমাদের এই ফিটিং বাস কোম্পানির নিরলস পরিশ্রমের কারণে আজকে দেখেন আপনার 10 লক্ষ টাকা আমাদের সামনে হাজির। এটাই শুধু না, অ্যাক্সেস আরও আমার কাছে 11,000 টাকা অতিরিক্ত জমা রয়েছে। তো আপনি কোনো নিরাশ হবেন না, আপনি ভাবিকে নিয়ে আসার ব্যবস্থা তাড়াতাড়ি করুন, আমরা সবাই এটার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ ফিটিং বাস কোম্পানির সমস্ত সদস্যদেরকে। সত্যিকার অর্থেই আপনারা আমাকে খুব ভালোবাসেন সেটার প্রমাণ আপনারা দিলেন। আমি সবসময় বলতাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু গত 6 দিন আমি এই স্লোগানটা ভুলে গিয়েছিলাম। মানুষ বিপদে পড়েই অন্যায়ের আশ্রয় নেয়, তবে এটা ঠিক না। আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা থানায় বা জেলায় যদি আমাদের মতো এরকম একটা ফিটিং বাস কোম্পানি থাকে, তাহলে মানুষ তার অন্যায়টা থেকে শিক্ষা নিবে যে আমাদের আর অন্যায় করতে হবে না। আমি আমার অদরা মানে আপনাদের ভাবিকে পাওয়ার জন্য আমি একটা অন্যায় করলাম মনে হয়। আপনারা ক্ষমা করে দিবেন, কারণ আপনাদের মাধ্যমে আমি এই অন্যায়টা করেছি। আপনারা টাকাটা জোগাড় করে দিয়েছেন, এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ। তবে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকব, আমি থাকি বা না থাকি আমরা আর এই ধরনের অন্যায় কাজ করব না। তবে আপনারা আজকে যে হেল্পটুকু আমাকে করেছেন সেই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। সবগুলো নোট ঠিক আছে তো? আগের বেটা তুমি একেবারে সিংহ, আরে সোনার ছেলে, ডায়মন্ড, হীরার টুকরা। আমি ওকে রেখে কোথায় আদারে বাদারে ইলে মিলে ছেলে খুঁজতেছি? পুরো 10 লাখ 7 দিনের মাথায় জোগাড় করে ফেলেছে, তুই খেয়াল করেছিস ব্যাপারটা? হ্যাঁ, এই ছেলেটা, এই যদি বিশ্বাস থাকে ও টুট, বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। বাবা বাবা, সাহিত্যিক ছেলে, সাহিত্যিক কালচারের ছেলে, তুই ছেলে পাবি না। কি ভুল করে ফেলতে হবে আমি? নো নো নো, তোমাকে আমার চিনতে একটু দেরি হয়ে যাচ্ছিল। শুভকে আমি আর দেরি করতে চাই না, তুমি কালই তোমার বাবা মাকে নিয়ে আমার কাছে চলে আসো। আমি একদিনের মধ্যে তোমাদের বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করব। কি হলো? কি হলো, তুমি মন খারাপ করছো কেন ভাইয়া? এই পৃথিবীতে আমার বাবা মা বলে কেউ নেই, আমি এতিম। আমার থাকার মধ্যে আমার অফিসের যে স্টাফ তারা আছে। না না, আমি আছি, আজ থেকে আমি আছি, তুমি বিশ্বাস হারাবে না। ওই যে সেই কবিতাটার মতো, যাও ওদেরকে নিয়ে আসো, আজই আজই আমি বিয়ের আয়োজন করবো, তুমি শুরু করে দাও, যাও যাও এক্ষুনি যাও। আজকে আজকে সম্ভব না, কালকে 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 বিয়ে হবে। ও ঠিক আছে, অসুবিধা নেই, তবে তুই একটু চা নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ, তুমি টেনশন নিও না, বসো, গল্প করো একটু, আমি দেখি কালকে বিয়ের আয়োজনের ব্যবস্থা কিছু বাড়িতে করতে পারি কিনা। ওকে যাই এর তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা আমার সাথে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার বলছিলাম না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তবে সেই কনসেপ্টটা থেকে একটু আমি সরে গেছি। এখন আমি আমার কোম্পানির নতুন স্লোগান দেব, ডিসঅনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। শুধু তোমার জন্য অদরা, তোমাকে ছাড়া আমি অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। তবে আজকে আমি অনেক হ্যাপি, কারণ ভাইয়া নিজের মুখে বলেছে আগামীকাল আমাদের বিয়ে হবে।
বস, আমরা কি ভুল বাড়িতে আসলাম নাকি? আরে ভুল বাড়িতে আসবো কেন, এইটি তো না, এটা বিয়ে বাড়িতে যে লাল নীল বাতি জ্বলে সাজানো গোছানো থাকে কি রে? ডেকোরেশন সেগুলো তো নাই। আরে সেটা ঠিক আছে, তোর তো বুঝতে পারতেছ না, আমার ওই মানে সুমন্দি আর আমার বউ সারা কোনো আত্মীয় স্বজন থেকে রাখা সব বিদেশে থাকি। কিন্তু পাড়া প্রতিবেশী মুরব্বী টুরুব্বী এদের কারো তো দেখবো, এরাও তো কেউ নাই। আরে এটা কি হুট করে বিয়া না বুঝতে হবে না কি কেমন নাই তাও বস, গেটে তো তালা মারা, গেটে তালা মারা, হ্যাঁ না মানে ওই যে। আরে বুঝতে পারতেছ না, তালা কেন মারছে? আমার তো ছোট শালা নাই, যদি শালা থাকতো তাহলে তো গেট সাজাইতো, গেটের টাকা নিত, সেই জন্য এই গেটে তালা মারা। এখন টাকার ব্যবস্থা করছে, টাকা দিয়ে চাবি নিত, তারপরে পরে দাঁড়া আমি দেখতেছি। আমাকে ম্যানেজার কই এই টাকা 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 ব্যবস্থা করে বস। অধরা কি এত জোরে রাখছ তুই? এই পেটা ভাবি কো, ভাবি আপনি কে? আমি কে মানে? আমি তো এই বাড়ির মালিক। আপনি এই বাড়ির মালিক মানে? আমি এই বাড়িতে এসে বিয়া করার জন্য, আপনি কইতেছেন আমার শ্বশুর বাড়ি? আরে আমার মেয়ে পরে ক্লাস থ্রিতে, আর আপনি আমার জামাই? আরে ভাই আপনি কি বলতেছেন, আপনি আমার সাথে ভাইজাবি করবেন না তো? আপনি কল্লোল চৌধুরী ডাকেন। আরে আমিই তো কল্লোল চৌধুরী। আরে কল্লোল চৌধুরী আমার সুমন্দি, তার বোনের সাথে আমার বিয়ে ঠিক আছে, অধরা। আরে আমি তো কল্লোল চৌধুরী। আরে আপনি কল, আমরা এই চৌধুরী বিলা না এটা? হ্যাঁ চৌধুরী বিলা। আরে আমি কল্লোল চৌধুরী, এই বাড়ির মালিক। ও বুঝতে পারছি, এই চিটার বাটপার যে দুজন ভাড়া ছিল তারা আপনার আত্মীয় তাই না? ভাড়াই কে? আরে হ্যাঁ, তিন মাস আগে স্বামী স্ত্রী দুজনে আমার কাছে এই বাসা ভাড়া নিয়েছে। তিন মাস থেকে তো ভাড়া দেয়ই না, আবার কালকে রাতে মাল ছামানা নিয়ে এ বাসা ছেড়ে ভেঙে গেছে। ও আপনি যদি তাদের আত্মীয় হয়ে থাকেন তাহলে তো আপনাকে আজকে পেয়েছি তাই না? আপনি ভাড়াটা দিয়ে দেন। আরে না, আমি বিয়ে করতেছি, আমি তার আত্মীয় তো সব কিছু না। বস 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 সালাম বস বস তাদের দুঃখ নাই, তবে অধরা শিখে গেছে যে অল্প সময়ে বেশি টাকা কিভাবে ইনকাম করতে পারে। শোন, আমরা তিন মাসে যে টাকা ইনকাম করতে পারি নাই, অধরারা সাত দিনে তার চার গুণ টাকা ইনকাম করে নিয়ে গেছে। কেমনে কি হইলো? আমি করে ফিটিং দিয়ে টাকা নিয়ে গেছে, এখন থেকে শিখছি কেমনে মানুষের ফিটিং দিয়া টাকা ইনকাম করতে হয়। আমরা ফাইনাল ফিটিং খাইছি, মানুষ দেখেন আমরা ফাইনাল ফিটিং খাও। জলে 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 জলে, অনেক দিনের প্র্যাকটিস না, কিন্তু যত যাই কো তুমি কিন্তু প্র্যাকটিস ছাড়াই মিথ্যা বাড়ির বউ কি করে ইভান চৌধুরীর পুত্রবধূ কল্লোল চৌধুরীর স্ত্রী হয়ে গেলে? বাহ বাহ বাহ, চমৎকার পারফরমেন্স করছো শালা, একেবারেই বলো। বুঝতেই পারলো না যে আমাকে বাড়ি মেদা বাড়ি কলস কাটি, বুঝতে পারলো? আমাদের বাড়ি হলো কল্লোল চৌধুরীর বাড়ি, মির্জাপুরের জমিদার আমরা, কি বলো? আরে দিগাস টাকাগুলো দেখ, শোনো সবাই ফিটিং বাজ 100% ফিটিং দিয়ে দেবো।